হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো কোন ফোনের স্পেসিফিকেশন বা এর প্রাইস নিয়ে নয়। আজকের ফোনের কথা বলবো আমাদের যে দৈনন্দিন প্রয়োজনে স্মার্টফোন গুলো তা আমাদের কিভাবে ধ্বংস করছে, কিভাবে আমাদের শরীরের ক্ষতি করছে, তা নিয়েই থাকবে আলোচনা। আর সেই ক্ষেত্রে আমরা তুলে ধরবো পাঁচটি বিষয় যা আমাদের প্রায় ধ্বংসই করে দিচ্ছে এই স্মার্টফোন গুলো। তো বন্ধুরা, চলুন আমরা কথা বলি সেই সব বিষয় নিয়ে। প্রথমেই কথা বলবো যারা গর্ভবতী মা তাদের নিয়ে, অর্থাৎ যারা গর্ভবতী মা তারা যারা স্মার্টফোন ইউজ করতেছে তাদের যে স্মার্টফোনটি মাত্র অতিরিক্ত ইউজের ফলে এই স্মার্টফোন থেকে যে রেডিয়েশন নির্গত হচ্ছে তা আপনার জন্য, আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। তাই যতটা সম্ভব এখন স্মার্টফোনটাকে একটু স্কিপ করার চেষ্টা করেন। তবে অনেকে ধারণা করে থাকে যে শুধুমাত্র কি স্মার্টফোন দ্বারাই রেডিয়েশন নির্গত হচ্ছে, না, ঠিক তা না। যারা ল্যাপটপ ইউজ করেন বা যারা ওয়াইফাই রাউটার ইউজ করেন বা এই টাইপের ডিভাইস ইউজ করেন তার সবগুলো ডিভাইস থেকে এই ধরনের রেডিয়েশন নির্গত হয়। তাই এই জায়গা থেকে আপনাকে একটু সরে আসতে হবে, কারণ রেডিয়েশন ও মাত্রা অতিরিক্ত নির্গত হওয়ার ফলে যারা গর্ভবতী মা তারা বেশি ইউজ করার ফলে এক্ষেত্রে বাচ্চাদের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই এই খাত থেকে আপনাদের একটু সরে আসতে হবে। দুই নম্বর ইস্যুতে আমরা যারা কথা বলবো যে যারা মাত্রা অতিরিক্ত ফোন কানে নিয়ে কথা বলেন তাদের জন্য। মাত্রা অতিরিক্ত ফোন কানে নিয়ে কথা বলা খুবই ক্ষতিকারক, যা আপনার মস্তিষ্কে প্রচুর পরিমাণ ক্ষতি করে, অর্থাৎ ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই যারা মাত্রা অতিরিক্ত ফোন কানে নিয়ে কথা বলেন তাদের জন্য একটা সাজেশন হচ্ছে আপনারা অবশ্যই হেডফোন ইউজ করুন, কারণ এতে হচ্ছে আপনার মাথায় ইফেক্টটা খুব কম আসে। তাই হেডফোন ইউজ করুন, কথাটাকে একটু কমিয়ে বলুন, বাট বললেও সেক্ষেত্রে হেডফোন ইউজ করুন। তিন নম্বর বিষয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আছেন যারা ঘুমের সময় বা রাতে ঘুমাতে গিয়ে ফোনে বিভিন্ন ধরনের গেমস খেলেন বা ফেসবুকিং করেন তাদের নিয়ে। তো আপনি যখন লাইট অফ করে মোবাইল চালান বা মোবাইলের যে লাইটটা থেকে আপনি আলোটা বের হয় তা আপনার চোখে ব্যাপক পরিমাণ ক্ষতির করে থাকে, যা আপনার চোখের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিতে পারে। তাই এই জায়গা থেকে আপনি স্কিপ করবেন, কারণ রাতে লাইট অফ করার পরে ফোন যতটা সম্ভব কম চালাবেন। আর দুই নম্বর একটা ইস্যু হচ্ছে আপনার ঘুম। যারা রাতে ঘুমের আগে অর্থাৎ লাইট অফ করার পরে ফোন চালায় তাদের ঘুম কিন্তু খুব অংশে কমে যায়। এটা কিন্তু আমাদের শরীরের জন্য ব্যাপক ক্ষতির সাধন করে। তাছাড়া আর একটা জিনিস হচ্ছে যারা ফোনকে পকেটে নিয়ে ইউজ করেন বা ফোন ভাইব্রেট রেখে পকেটে ইউজ করেন তাদের জন্য কিন্তু ব্যাপক ক্ষতি করে, অর্থাৎ ফোন হার্ট কিডনির জন্য ব্যাপক ক্ষতি সাধন করে যারা ফোন পকেটে ইউজ করেন। অর্থাৎ এই ভাইব্রেটটা আপনার শরীরে অনেক বেশি ক্ষতিকারক। আর সবশেষে আমরা একটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে পুরুষত্ব। আপনি কি হয়তো ব্লিপ করতে পারতেছেন না বা হয়তো ভাবতেছেন এটাও সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাই সম্ভব, কারণ আপনি মাত্র অতিরিক্ত ফোন যখন আপনি পকেটে নিয়ে ঘোরেন অথবা ইউজ করেন এটা হচ্ছে আপনার পুরুষত্বকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ একটা গবেষণায় দেখা গেছে যে পুরুষের যে স্পার্ম আছে সেই ক্ষেত্রে আপনার প্রচুর ক্ষতি সাধন করে এই ফোনগুলো, অর্থাৎ আপনার স্পার্ম উৎপাদন ক্ষমতা অনেক বেশি কমিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা অলরেডি কয়েকটা স্টেপ জেনেছেন, আপনারা আরো যদি বেশি জানতে চান তো অবশ্যই এই ব্যাপারটা আপনি গুগল করে দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন। আমি যে কথাগুলো বলেছি সেগুলো বিভিন্ন সোর্স থেকেই নেওয়া, সো এগুলো ছাড়াও আপনি আরো অনেক অনেক কোশ্চেন এবং এর উত্তর পাবেন। তো বন্ধুরা, এখন থেকে একটু সাবধান হয়ে যান যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্মার্টফোন। সেই স্মার্টফোনটাকে একদম খুব কাছাকাছি না রেখে একটু দূরে নিয়ে ইউজ করুন। হয়তোবা এটা সত্যি কথা যে আপনি স্মার্টফোন বাদ দিয়ে চলতে পারবেন না, তাই আমি বলছি না আপনাদের স্মার্টফোন বাদ দিয়ে চলতে, তবে স্মার্টফোনটাকে ইউজটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি কোনো ব্যাপারে জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি সাবস্ক্রাইব এখনো না করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে, নতুন ভাবে, নতুন করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন কমেন্ট, ইফ ইউ লাইক দ্য ভিডিও এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ড, ইফ ওয়ান্ট টু সি মোর ভিডিও দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড স্টে উইথ আস।